লকডাউন পিরিয়ডে দেখেছি যে আমরা যদিও ঘরে থেকেছি কিন্তু আমাদের হয়ে করোনার বিরুদ্ধে লড়াইটা যারা লড়েছেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন পরিবহনের সঙ্গে যুক্ত মানুষজন, আমাদের রেলওয়ে, ব্যাংক, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, ডক্টর, পুলিশ, নার্স, ওদিকে আমাদের সাফাই কর্মীরা যারা প্রতিদিন সাফাই করেছেন তার করোনা ভয়, ওদিকে আছেন যারা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, আমরা সবাইকে তো ধরতে পারিনি, আমরা সবজি বিক্রি করছেন যিনি তার মাধ্যমে বোঝাতে যে ইউটিলিটিগুলো আমাদের যারা পূরণ করেছেন, সবজি থেকে শুরু করে গ্রসারি থেকে শুরু করে সমস্ত, এবং মিডিয়া মানুষরা অক্লান্ত পরিশ্রম করে এই সমস্ত আবহাওয়া আমাদের কাছে তুলে ধরেছেন। সবশেষে দেখুন, গ্যাস যারা সাপ্লাই করেছেন বা ইউটিলিটিগুলো যারাই সাপ্লাই করেছেন তাদের সবাইকে আমাদের সৌরঙ্গের তরফ থেকে আমরা শ্রদ্ধা অর্পণ করছি এবং তাদেরকে স্যালুট করছি। আমরা পুরুলিয়ার ভেতরে যারা এই কাজ করেছেন তাদের জন্য আমাদের এই প্রচেষ্টা, তাদের সম্মান আমাদের তরফ থেকে খুব ছোট্টভাবে একটু সম্মান জানানোর প্রচেষ্টা। আমরা এটা থেকে শুরু করলাম এবং আমাদের ইচ্ছা আছে সারা শহর জুড়ে 5-6টা এরকম কাজ করার, একই নয় বিভিন্ন রকম। আমরা এরপরে একটু সচেতনতার প্রচার করব করোনা নিয়ে, এগুলো চলবে। যদি আমাদের কি বলবো বৃষ্টি না হয় তাহলে আমরা কালকেও করবো, পরশুও করবো, এইভাবে আমরা চলতে থাকবে কাল পরশু।